নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বর্তমান খবরে আপনাদের স্বাগতম। আজ আরও একটি নতুন খবর নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আঙুলের ছাপ নকল করে অভিনব ব্যাংক জালিয়াতি, চুচুড়া থেকে গ্রেপ্তার উত্তরপ্রদেশের 4 বাসিন্দা, এই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবেন এবং যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী সমস্ত ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক। অভিনব কায়দায় ব্যাংক জালিয়াতি, গ্রাহকদের আঙুলের ছাপ নকল করে অ্যাকাউন্ট থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়েছিল জালিয়াতরা। এই কাজের জন্য সুদূর উত্তরপ্রদেশ থেকে তারা ডেরা বেঁধেছিল হুগলির চুচুড়ায়, কিন্তু শেষ রক্ষা হলো না। চুচুড়া থানায় পুলিশের হাতে গ্রেপ্তার 4 জন। তাদের গ্রেপ্তারিকে বড়সড় সাফল্য বলে মনে করছে চন্দননগর পুলিশ কমিশনারেট। সোমবার তাদের আদালতে পেশ করা হবে। পুলিশ সূত্রে খবর, গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে আচমকাই টাকা উধাও হয়ে যাচ্ছে। বারবার এমন অভিযোগ আসছিল চন্দননগর পুলিশ কমিশনারেটের কাছে। চুচুড়া থানার পুলিশকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে নেমে রীতিমতো বিস্মিত দুধে গোয়েন্দারা। এমন অভিনব কায়দায় জালিয়াতির নজির এই প্রথম। কীভাবে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করত তারা জানা গিয়েছে। বিভিন্ন দলিলে থাকা গ্রাহকদের আঙুলের ছাপ নকল করত প্রতারকের দল, তারপর তা ব্যবহার করে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে পড়ত তারা, সেখান থেকে চলতো লুটপাট। বড়সড় অঙ্কের টাকা তোলা না হলে গ্রাহকরা সহজে বুঝতেই পারতেন না। চুচুড়া থানার পুলিশ আরও জানতে পারে এই কায়দায় জালিয়াতি চালানো গ্যাংটি আসলে উত্তরপ্রদেশের, কিন্তু এই কাজের জন্য তারা উত্তরপ্রদেশ থেকে পালিয়ে চলে আসে হুগলিতে। চুচুড়ায় ঠাই নিয়ে চলছিল যাবতীয় বেআইনি কাজকর্ম। চুচুড়া থেকে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাদের নাম, প্রদীপ সাহানি, মনোজ কুমার, শিবম গুপ্ত এবং শ্রীবাস্তব। এরা সকলে গোরক্ষপুর ও কুশীনগরের বাসিন্দা। চুচুড়ায় তারা কতদিন ধরে থাকছিল, কি পরিচয়ে থাকত, এখন থেকে কটি ব্যাংক অ্যাকাউন্ট থেকে কত টাকা হাতিয়েছে তারা, এসব বিষয়ে জানার চেষ্টা চলছে তাদের জেরা করে। মনে করা হচ্ছে এর পিছনে বড়সড় জালিয়াত চক্র রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের খবর। ধন্যবাদ।